সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। 152টি দেশ ইসরায়েলি পরমাণু ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র 5 দেশ। ইউক্রেনে আবারও রাশিয়ার মিসাইল বৃষ্টি, কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস। শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় খাদ্য সংকটের আশঙ্কায় বিশ্ব। ব্রিটিশ শাসিত 11 অঞ্চলে নিষেধাজ্ঞা দিল রাশিয়া। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তকমা দিতে কাজ করছে ইইউ জার্মানি। নিকোলায়েভ ক্রিভয় রোগে আক্রমণের চেষ্টা ব্যর্থ, 180 ইউক্রেনীয় সেনা নিহত। ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানিয়ে বিশাল শোডাউন চেক প্রজাতন্ত্রের, যে কারণে চীনে আইফোন কারখানা ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা। এবং ইমরান খানের লং মার্চে কন্টেইনার চাপায় নারী সাংবাদিক নিহত। দর্শক, ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু বোমা ধ্বংস করে ফেলতে হবে, পাশাপাশি এর পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতায় নিয়ে আসতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা এমন এক রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছে 152 দেশ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। 152টি দেশ ইসরায়েলি পরমাণু ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র 5 দেশ। ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু বোমা ধ্বংস করে ফেলতে হবে, পাশাপাশি এর পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতায় নিয়ে আসতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা এমন এক রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছে 152 দেশ। অপরদিকে বিরুদ্ধে ভোট দিয়েছে মাত্র 5 দেশ। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে জানানো হয়, গত শুক্রবার উত্থাপন করা রেজলিউশনের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া ও পালাউ। এছাড়া আরও 24 দেশ এতে ভোট দেওয়া থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি এবং ভারত। মিশরের তরফ থেকে জাতিসংঘে এই রেজলিউশন উত্থাপন করা হয়। উত্থাপনের সময় এর পক্ষের স্পন্সর করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও 19টি দেশ। যে 152 দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশও। উল্লেখ্য, ইসরায়েল উল্লেখযোগ্য পরিমাণ পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে বিশ্বাস করা হয়। বিভিন্ন হিসাব বলছে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দেশটির কাছে আনুমানিক 80-400টি পারমাণবিক ওয়ারহেড আছে। সেগুলো বিমান থেকে নিক্ষেপ সহ বেশ কয়েকটি পদ্ধতিতে ব্যবহার করা সম্ভব। এর মধ্যে সাবমেরিন হতে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জেরিকো সিরিজ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতি অন্যতম। দেশটির প্রথম পারমাণবিক অস্ত্র 1966 সালের শেষের দিকে বা 1967 সালের প্রথম দিকে তৈরি বলে ধারণা করা হয়। যদিও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এ নিয়ে অস্পষ্টতার নীতি বজায় রেখেছে। পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করেনি ইসরায়েল। পারমাণবিক অস্ত্রের অপসারণ বা NPT চুক্তিতেও স্বাক্ষর করেনি দেশটি। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল বলছে এই চুক্তি তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী। ইউক্রেনে আবারও রাশিয়ার মিসাইল বৃষ্টি, কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস। সোমবার সকাল থেকে ইউক্রেনে আবারও পুরোদমে মিসাইল ছুটতে শুরু করেছে রাশিয়া। এসব মিসাইল ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ক্রাইমিয়া সেতুতে ট্রাক বোমা হামলার পর থেকেই ইউক্রেনে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে গত 2 সপ্তাহের মধ্যে সোমবারের মিসাইল হামলার মাত্রা ছিল সব থেকে ভয়াবহ। এই রিপোর্ট লেখার সময়ও নতুন নতুন মিসাইল হামলার খবর পাওয়া যাচ্ছিল। কিয়েভের 350,000 মানুষকে বিদ্যুৎ সরবরাহ করা একটি কেন্দ্র রাশিয়া উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে সিএনএন। খবরে বলা হয়, রাজধানী কিয়েভে থাকা সিএনএনের সাংবাদিকরা সকালবেলায় বিস্ফোরণের শব্দ পান। এ সময় শহর জুড়ে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। স্থানীয়দের আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরই খবর পাওয়া যায়, শুধু কিয়েভ নয় বরঞ্চ ইউক্রেনের বেশ কয়েকটি বড় শহরে মিসাইল হামলা চলছে। খারকিভ ও চেরকাসি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত এনেছে এসব মিসাইল। খারকিভের মেয়র ইহোর তেরেকভ টেলিগ্রামে বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্র শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইহোর তাবুরেস জানান, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রুশ মিসাইল আক্রমণের পর চেরকাসি অঞ্চলের কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে গেছে। এদিকে রাশিয়ার হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু অংশ বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় রয়েছে। সেখানেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো সোমবার টেলিগ্রামে এই দুর্ভোগের কথা জানিয়েছেন। 10 অক্টোবর থেকে চলা হামলায় এমনিতেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর বড় অংশটি অকেজো হয়ে গেছে। সেগুলোর কিছু অংশ মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছিল কিয়েভ। কিন্তু তার আগে সোমবার আবার হামলা চালিয়ে নতুন নতুন বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত
বিধ্বস্ত হওয়ার পরে সেখানকার কর্মীরা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের দখলে থাকা জাপোরিজিয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে রুশ মিসাইল। স্থানীয় সময় সকাল 8টার দিকে এই মিসাইল এসে আঘাত হানে। জাপোরিজিয়ার কিছু অংশ এখনও ইউক্রেনের দখলে রয়েছে। সেখানেও ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান অ্যালেকজান্ডার স্টারুক টেলিগ্রামে বলেছেন, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে যায়। এই রকেটগুলো বিমান থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। এদিকে ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে দেশজুড়ে রুশ হামলার পরেও দেশের প্রায় 80% ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চলছে। রাজধানী কিয়েভ থেকে ছেড়ে যাওয়া কিছু ট্রেন অবশ্য বিলম্বিত হয়েছে। কোম্পানি বলেছে, রাজধানী থেকে দিনিপ্রো, উজহরিদ এবং ক্রামাতোর্স্কের রুট সহ সকল রুটে ট্রেন চলাচল অব্যাহত আছে। শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় খাদ্য সংকটের আশঙ্কায় বিশ্ব। ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রফতানি চুক্তি থেকে রাশিয়া সরে আসায় বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃত্ববৃন্দ। এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রোববার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ, জাতিসংঘ ও তুরস্ক। বিশ্ব নেতারা বলছেন, হঠাৎ করে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি এভাবে বন্ধ হয়ে গেলে আফ্রিকা ও এশিয়ায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে। ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল রোববার এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে শনিবার কৃষ্ণসাগরে রুশ নৌবহরের ড্রোন হামলার ঘটনায় ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানির চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়া। বিশ্বের খাদ্য সংকট নিরসনে গত 22 জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে 3 মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর করেছিল। এর আওতায় নিজ দেশের কৃষ্ণসাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্য অঞ্চলে খাদ্যশস্য রফতানির সুযোগ পায় ইউক্রেন। এখন এই চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে বিশ্বে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের পথে বড় ধরনের একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনারা ড্রোনের সহযোগিতায় ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে কৃষ্ণসাগরে অবস্থিত রুশ নৌবহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ শাসিত 11 অঞ্চলে নিষেধাজ্ঞা দিল রাশিয়া। রুশ নৌবহরের ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের পাশাপাশি ব্রিটেনকেও দায়ী করেছে রাশিয়া। এ কারণে নতুন করে ব্রিটেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। রোববার ব্রিটিশ শাসিত 11 অঞ্চলকেও নিষেধাজ্ঞার আওতায় আনে মস্কো। মস্কোর কালো তালিকাভুক্ত অঞ্চলগুলো হচ্ছে বারমুডা, ব্রিটিশ অ্যান্টার্কটিকা অঞ্চল, ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন অঞ্চল, ক্যামেন আইল্যান্ড, ফকল্যান্ড আইল্যান্ড, মন্টসেরাত, পিট কেইরিন আইল্যান্ড, সেন্ট হেলেনা, অ্যাসেনসন অ্যান্ড ক্রিস্তান দ্য কোনহা, সাউথ জর্জিয়া, সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড, আক্রোতিনি অ্যান্ড খেকেলিয়া এবং তুর্ক অ্যান্ড কাইকোস। এর আগে 3 ব্রিটিশ শাসিত দ্বীপে নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া। এগুলো হল অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এবং জিব্রাল্টার। সর্বমোট 14টি ব্রিটিশ শাসিত অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া। IRGC-কে সন্ত্রাসী সংগঠনের তকমা দিতে কাজ করছে ইইউ, জার্মানি। ইরানের প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তি করা হবে কিনা তা নিয়ে পরীক্ষা করছে জার্মানি ও ইইউ। রোববার 30 অক্টোবর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সংবাদ মাধ্যম ARD-কে এ তথ্য দিয়েছেন। এ সময় অ্যানালেনা বেয়ারবক বলেছেন, আমি গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম আমরা আরও একটি নিষেধাজ্ঞা দেব। এখন কিভাবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে পারি তাও পরীক্ষা করছে। পুলিশি হেফাজতে মাহসা আমিনী নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় এখন উত্তপ্ত ইরান। প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাস্তায় নামছে সাধারণ মানুষ, প্রায় সংঘর্ষ জড়াচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে, প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যাও। এদিকে দেশজুড়ে চলমান সহিংস বিক্ষোভ বন্ধে সরাসরি হুমকি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী বা IRGC-র প্রধান হোসেন সালামি। সহিংসতা বন্ধ না হলে নিরাপত্তা বাহিনী আরও কঠোর হতে বাধ্য হবে বলেও তিনি সাবধান করেছেন। শনিবার 29 অক্টোবর ইরানের মধ্যাঞ্চলীয় শিরাজ শহরে একটি সমাবেশে অংশ নেন হোসেন সালামি। চলমান সহিংস বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দেন তিনি। তরুণী মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে উস্কানি দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান। অবিলম্বে ইরান জুড়ে আন্দোলন বন্ধ না করলে নিরাপত্তা বাহিনী কঠোর হতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি তরুণদের আবারও বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন, দ্রুত এই সহিংস আন্দোলন বন্ধ করুন, ইরানের রাস্তায় আর কোনো বিক্ষোভ হতে দেওয়া যাবে না। নিকোলায়েভ ক্রিভয় রোগে আক্রমণের চেষ্টা ব্যর্থ, 180 ইউক্রেনীয় সেনা নিহত। নিকোলায়েভ ক্রিভয় রোগের দিকে আক্রমণের চেষ্টার সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনী 180 জনের বেশি সেনাকে হারিয়েছে এবং তারা আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কো রোববারে তথ্য জানিয়েছেন। নিকোলায়েভ ক্রিভয় রোগের নির্দেশনায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের পিয়াতিখাটকি, চেরভনি ইয়ার, ইস্টচেঙ্কার বসতিগুলোর দিকে কৌশলগত গোষ্ঠীগুলোর দ্বারা 3টি ব্যর্থ আক্রমণ শুরু করেছিল। রাশিয়ান ইউনিটগুলোর গোলাবর্ষণ এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের ফলে শত্রু তাদের প্রাথমিক অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। এছাড়াও শত্রুর অবস্থানের 13টি এলাকায় হামলা করা হয়েছিল তিনি জানিয়েছেন। কোনাশেঙ্কোর মতে 180 জনেরও বেশি ইউক্রেনীয় সৈনিক, 11টি সাজোয়া যুদ্ধযান এবং 21টি যানবাহন ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানিয়ে বিশাল শোডাউন চেক প্রজাতন্ত্রের।
ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন চেক প্রজাতন্ত্রের লাখো মানুষ। রোববার 30 অক্টোবর রাজধানী প্রাগে ছিল বিশাল শোডাউন। মিলিয়ন মোমেন্টস ফর ডেমোক্রেসি গ্রুপের উদ্যোগে ছিল এই আয়োজন। সেখানে অংশগ্রহণকারীরা বহন করেন ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ভিডিও বার্তায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বলেন, রুশ আগ্রাসনী ইতিহাসের কালো অধ্যায় দেখছে তার দেশ। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে ঢালাও সমর্থন দিচ্ছেন চেক প্রধানমন্ত্রী, যার বিরোধিতায় চলতি মাসে 3টি আন্দোলন হয় দেশটিতে। আন্দোলনকারীদের অভিযোগ, যুদ্ধ দীর্ঘায়িত হয়, বাড়ছে জ্বালানি সংকট, বাড়ছে নিত্যপণ্যের দাম। এই পরিস্থিতিতে জনতার ভোগান্তি না কমিয়ে ন্যাটো এবং ইউ এর তোষামোদী করছে সরকার, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। যে কারণে চীনে আইফোন কারখানা ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা। চীনে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর জিরো কোভিড নীতিমালা এবং লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে আটকা পড়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরই মধ্যে অনেক শ্রমিক কারখানার বেড়া টুপকে পালাতে শুরু করেছে। সম্প্রতি চীনের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি কারখানার অন্তত 10 শ্রমিককে বেড়া টুপকে পালিয়ে যাচ্ছে। ওই শ্রমিকরা অ্যাপলের জন্য চুক্তিভিত্তিকভাবে আইফোন উৎপাদন করত। বিবিসি জানায়, কঠোর জিরো কোভিড নীতিমালার কারণে চাংশো শহরে অবস্থিত ফক্সকনের কারখানাতেই আটকা পড়েছেন হাজারো শ্রমিক। কেবল আইফোন নির্মাণ কারখানার শ্রমিকরাই নন, চীনের জনসাধারণ আর ব্যবসা প্রতিষ্ঠান দুপক্ষই বিপাকে পড়েছে। চাংচৌ শহরের কারখানায় এখন পর্যন্ত কতজন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সে তথ্য এখনও দেয়নি কোম্পানিটি। তবে স্থানীয় সময় রোববারই তাইওয়ান ভিত্তিক কোম্পানিটি দাবি করেছে, শ্রমিকদের কেউ বেরিয়ে যেতে চাইলে তাদের আটকানোর চেষ্টা করা হবে না। ইমরান খানের লং মার্চে কন্টেইনার চাপায় নারী সাংবাদিক নিহত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লং মার্চের খবর সংগ্রহ করতে গিয়ে কন্টেইনার চাপায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। আগাম নির্বাচনের দাবিতে এই লং মার্চ করছে ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই। দেশটির সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত এই লং মার্চ করছে পিটিআই। শুক্রবার এই লং মার্চ শুরু হয়। ওই লং মার্চে রোববার 30 অক্টোবর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লং মার্চ স্থগিত করা হয়। নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম, তিনি চ্যানেল 5 নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন। ঘটনার পর এক টুইটার বার্তায় ইমরান বলেন, আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল 5 এর সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।